ফোহারে রে সেই আলমারি আর আয় না, ওসব নাকি বেশ পুরনো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার সহায় সম্বল সম্পন্ন লোক ছিলাম, অসহায় হয়ে গেছি। বহু টাকা ব্যাংকের থেকে যা ছিল প্রভিডেন্ট ফান্ডের, দেবী সেটির হসপিটাল, পিয়ারলেস ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটালে ভর্তি হয়ে শেষের মুখে চলে গেছে। আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। যন্ত্রণা আছে, উপশম আছে বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কোখোকা। অনেকে ভাবেন ইহলোক আর পরলোকের মাঝের অবস্থাটা বৃদ্ধাশ্রম, আবার এর উল্টো ধারণাটাও চালু আছে। অনেকের কাছে জীবদ্দশাতেই স্বর্গের অনুভূতি এনে দেয় বৃদ্ধাশ্রম, তাদের ধূসর জীবনটায় অনেকটা সবুজ রং চাপিয়ে দেয়। সোনারপুরের সুখী নীল ওল্ড এজ হোম, আমাদের আশপাশের বেশ কিছু বৃদ্ধাশ্রমের একটি নমুনা। অন্য পরিবেশ হলেও এটাই এখন নিজের বাড়ি, বৃদ্ধ বৃদ্ধাদের কমিউনিটি। খুব কষ্ট, একটা যন্ত্রণা বা অনেক অসুবিধার মধ্যে ছিল। এখানে এসে তারা বলছেন না আমরা ভালো আছি, আমরা যে পরিস্থিতিতে বা যে পরিবেশে আছি একটু শান্তিতে আছি, এইভাবে যাতে আমরা জীবনটা এখানে কাটিয়ে যেতে পারি। অবসরটা অবসরের মতোই কাটানো, সময় মতো খাওয়া দাওয়া, ওষুধপত্তর, আড্ডা, বই পড়া, টিভি রেডিওর মধ্যে নিজেকে ভাসিয়ে রাখা, আর মাঝে মাঝে ছোট্ট ডুব দিয়ে পুরনো কথায় ফিরে যাওয়া। সাল পহলে মুঝে তুমসে প্যার থা, মুঝে তুমসে প্যার থা, আজ ভি হ্যায় আর কল ভি রহেগা। সদিয়ো সে তুঝসে মিলনে জিয়া বেকরার থা, জিয়া বেকরার থা, আজ ভি হ্যায় আর কল ভি রহেগা। সব ছেড়ে টেড়ে এসেছি, মন তো খারাপ করবি গলুর। মেয়ে মাঝে মাঝে আসে দেখতে আসে। কেউ বলেন ভালো থাকা, কেউ বলেন ভালো থাকা প্র্যাকটিস করা। আমাদেরই বানিয়ে দেওয়া বৃদ্ধাশ্রমে এভাবেই আছেন আমাদের দাদু ঠাকুমারা, আমাদের অতীত।